নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বৃহস্পতিবার সকাল 10:37 থেকে 10:58 পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের নেতৃত্বে ছিলেন দুদকের পরিচালক বেনজির আহমেদ। জিজ্ঞাসাবাদ শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হলে তিনি শঙ্কিত নয় বলে জানান। স্যার আপনি কি মনে করেন যে দুদক আপনার বিরুদ্ধে? আমার আর কিছু বলার নাই, যেহেতু এটা একটা লিগ্যাল ম্যাটার স্যার, লিগ্যাল ব্যাপারটা কি উনি একটা শান্তভাবে বুঝিয়ে দেবেন। স্যার একটু যদি বলতেন স্যার, এ সময় ডক্টর ইউনুসের পক্ষ থেকে তার আইনজীবী আব্দুল্লাহ মামুন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, তৃতীয় পক্ষের ইন্ধনেই তাকে হয়রানি করা হচ্ছে। মহামান্য আদালতে যেদিন মামলাটা করেছিলেন সেদিন মামলাটা অ্যাটর্নি জেনারেল জড়িত ছিল না। দ্বিতীয় 4/4/2022 তারিখে অ্যাটর্নি জেনারেল আসলেন, কোর্টের কাছ থেকে আদেশটা নেওয়া হলো। কোর্ট যখন আদেশ দিলেন তখন মামলা উড্র করা হলো, তখন আবার অ্যাটর্নি জেনারেল এসে আপনার জুনের 30 তারিখে একটা আবেদন দিলেন, আমার নামটা মামলা থেকে প্রত্যাহার করা হোক, অ্যাজ ইফ আমি মামলায় নাই। তাহলে কেনই অ্যাটর্নি জেনারেল আসলেন, আবার কেনই তার নাম প্রত্যাহার করার জন্য দিলেন, এবং হাইকোর্টের সেই আদেশ থেকে অর্ডার কাছ থেকে তার নামটা প্রত্যাহার করে নিলেন। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হন দুদক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, মামলার পরিপ্রেক্ষিতেই ডক্টর ইউনুসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক। কারো চাপ কিংবা ভয়ে দুদক কাজ করছে না বলেও মন্তব্য করেছেন তিনি। শ্রমিক কর্মচারীদের পাওনা একটা বিষয় আছে, এবং পরবর্তীতে যে আমাদের তাদের প্রতিবেদন দপ্তরের অধিদপ্তরের এবং আমাদের যে অনুসন্ধান, তার আলোকে কিন্তু মামলাটা হয়েছে। আপনি খেয়াল করবেন, দণ্ডবিধি 409, 420, 467, 468, 471, 109 ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-2 এবং 3 ধারা, তার মানে মানি লন্ডারিং যদি স্থানান্তর, রূপান্তর বা লেয়ারিং হয়ে থাকে সেই বিষয়গুলো তদন্তে উঠে আসবে। এর আগে গত বুধবার শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাত মামলায় গ্রামীণ টেলিকমের 3 পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গত 27 সেপ্টেম্বর গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 13 আসামিকে তলব করে দুদক। তারও আগে গত 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নাঈম কামাল, চ্যানেল 9, ঢাকা।